বাজারে যখন খুচরো পর্যায়ে ডিমের ডজন 155 টাকা, তখন প্রাণী সম্পদ অধিদপ্তর নির্ধারণ করেছিল 143 টাকা। আর এতেই যেন চটে গিয়েছে সিন্ডিকেট, তারা দাম কমানোর পরিবর্তে খুচরো পর্যায়ে বিক্রি শুরু করেছে 178 টাকায়। সোমবার রাজধানীর বাজার ঘুরে দেখা গিয়েছে এমন চিত্র। 550 টাকা হালি বিক্রি করি ডিম, 13 টাকা কিনা পরে আমার, 52 টাকা হালি পরে, 550 টাকা হালি বিক্রি করি। তবে তেজগাঁওয়ের এই পাইকারি বিক্রেতা বলছে, কিন্তু সরকারের ডিম করতে দেবে, সরকার উৎপাদন করে, সরকার কোথায় দেবে শুনছে, হ্যাঁ নির্ধারিত করছে, কিন্তু কোন অবস্থা তো সরকার রেট নির্ধারিত করতে পারবে না। যার প্রভাব পড়েছে হাতিরঝিলের এই ভ্রাম্যমান খেলনা বিক্রেতা শফিকুল কিংবা আলেয়ার মতো নিম্ন আয়ের মানুষের জীবনে। আয় উন্নতি নাই, মনে করেন যে টাকা রোজগার করা সে টাকা মনে করেন খাওয়া দেওয়ার সমান, আবার ঘাটতি কিস্তি পিস্তি মনে করেন যে মেয়ের বাচ্চার বাবা মা মনে করেন যে তাদের খাওয়া খরচ আছে, তো এভাবে মনে করেন যে তারা অবশ্য টাকা কাজকর্ম বাড়িত করে বাসাত করে, হয়তো মনে করো মানুষের কাজকর্ম করে দিলে মনে করো যে কোনো টাকা দেয় এভাবে চলে, মাছের টাকা ডিম দেয় 28 টাকা মনে করো যে 56 টাকা হালি পেঁচা কিনে হয় না, সব কিছু বাজারে বাড়তি এই ইত্যাদি হয় না যে। এ বিষয়ে গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর 2023 সালে প্রকাশিত প্রতিবেদন বলছে, দেশে উচ্চ মূল্যস্ফীতির চাপে 77% মানুষ ডিম খাওয়া কমিয়ে দিয়েছে। দৈনিক আয়ের এসব মানুষের ক্ষোভ, কোনো সরকারি গরিবের হয়ে কাজ করছে না, বর্তমান বাজার দরে দিশেহারা তারা। সরকারের দাবি মনে করেন যে দাম কমায় দেয়, গরিবের যেন শান্তি মতন খাইতে পারে। আমার একটাই আর্জি সরকারের কাছে, এ যেন নিত্যপণ্যের দাম একটু কমায়, নিত্যপণ্যের দাম কমালে গরিব মানুষ যেন বাঁচে, যে টাকা ইনকাম হয়। দ্য ওয়ার্ল্ড অ্যান্ড টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ও টাকা দিয়া এই বাজারে কোনো চলে না, গরিব মানুষের তো কোনো সরকারে দেখে না গরিব মানুষ। এদিকে গণমাধ্যমে প্রকাশিত বাংলাদেশ ট্যারিফ কমিশনের সমীক্ষা বলছে, পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের ডিমের দাম 65% থেকে 78% বেশি। প্রতিষ্ঠানটি বলছে, দেশে পোলট্রি শিল্পের আমদানির ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণের কারণে কেউ আমদানি না করায় বাজারে প্রতিযোগিতা নেই। দেশের বাজারে সরকার নির্ধারিত মূল্য কাগজ কলমেই সীমাবদ্ধ। রাজধানীর তেজগাঁও ও কাপ্তান বাজারে সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত ঢাকার ডিমের দর। কয়েকটি সূত্রে পাওয়া তথ্য বলছে, এই আড়তদারও একজন সিন্ডিকেট সদস্য। আড়তদার বলতে সবাই আর সবাই মিলিত ভাবে চিন্তা করে, আজকে কি ধরা যায়, এক দোকানে হয়তো এক দোকানে হয়তো নির্ধারিত করে এক রেট ফালাবে, আজকে এত এই, হ্যাঁ আজকে লাগে মানে স্বামীকের জন্য না, শুধু একদিনের জন্য, প্রতিদিন হাফ দান হয়ে গেল। এই যে দর নির্ধারণ করেন, আপনাদের কি কোনো কমিটি আছে? কমিটি বলতে হ্যাঁ নাই তো কোনো কথা না, আড়তদার আছে না, অনেক লোকে আছে, এরা মিলিতভাবে একটা রেট হয় আর কি। কাজী ফারাম এটা সবচেয়ে বড়ো বর্তমানে, এটাই আছে, ফেরাগর আছে, নারী সাথে এরাই সবচেয়ে বড় বর্তমান আর কি, এরা নিয়ন্ত্রণ করে, এদের হাতে সবাই মোটামুটি জিম্মিদার, এরা না দিলে একদিন ব্রেক করলে বাজার চাহিদা, এরা ইচ্ছা করলে আজকে 10 টাকা কমাইতে পারে বাড়াইতে পারে, এদের বেকার সময় বাড়তে পারবে না, কারণ এরা তো আজকে ডিম দিব না, পরে 10টা বাজার বাড়ি যাবো। নিম্ন আয়ের মানুষের আমিষের চাহিদা মেটাতে সরকার সিন্ডিকেটের দেয়াল ভেঙে বাজার দর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিবে, এমনটাই প্রত্যাশা মেহনতি মানুষের। মোহাম্মদ সায়েম, আরটিভি।